বিধিসম্মত সতর্কীকরণ: ধূমপান, মদ্যপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। শব্দকল্পে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্যে। আজ আপনারা শুনবেন শ্রী ভবানী মুখোপাধ্যায় রচিত একটি রহস্য গল্প, পেশা। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শ্রী রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত রহস্য রোমাঞ্চ এই বইটি থেকে। শ্রী ভবানী মুখোপাধ্যায় জন্মেছিলেন 22 ডিসেম্বর 1909 সালে। শিক্ষাজীবন তার কেটেছে প্রথমে কলকাতা এবং পরে দিল্লিতে। তিনি পেশায় ছিলেন সরকারি চাকুরে। ছাত্রজীবন থেকেই সাহিত্যের সমস্ত শাখাতে তার সমান বিচরণ। তার বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল স্বর্গ হতে বিদায়, কালো রাত, ছায়া মাধবী ইত্যাদি। এছাড়াও তিনি লিখেছেন অসংখ্য অনুবাদ গল্প এবং লিখেছেন বেশ কিছু জীবনী গ্রন্থ। এই অসামান্য লেখকের জীবনাবসান হয় 1991 সালের 5ই জুলাই। আজকের গল্পটি পাঠ করেছে অভিষেক। সমগ্র পরিচালনা, নাট্যরূপদান এবং অনন্তচরণের ভূমিকায় আমি তন্ময়। পোস্টার ডিজাইনিং অ্যাডভান্স স্কুল অফ ভিরে। সাউন্ড এফেক্টস, ব্যাকগ্রাউন্ড স্কোর, এডিটিং এবং মিক্সিংয়ে ইরাবান। শব্দকল্প থিম মিউজিকে কৃষাণু এবং সৃজন। দারোগাবাবুর চরিত্রে রাজ। অনন্তচরণের স্ত্রীর ভূমিকায় সমৃতা। শুরু হচ্ছে শ্রী ভবানী মুখোপাধ্যায়ের লেখা রহস্য গল্প, পেশা। টিনের ওপর আলকাত্রা দিয়ে অসমান হস্তাক্ষরে লেখা আছে নেতাজি কেবিন। মফস্বলের শহর, আদালত, হাসপাতাল, বাজার সবই পাশাপাশি, তাই টিনের চেয়ার ও ভাঙা বেঞ্চিতে সমৃদ্ধ এই হোটেলটি চলে ভালো। সকালের দিকে অবশ্য তেমন ভিড় নেই, অল্প কয়েকজন চায়ের খদ্দের। আমার টেবিলের অপর দিকে যে বেটে লোকটি বসেছিল, যেমন তার আকৃতি তেমনি তার পরিচ্ছদ। একবার তার দিকে চাইলে দ্বিতীয়বার সেদিকে তাকাতে প্রবৃত্তি হয় না। আপন মনে তাই ধোঁয়া গন্ধওয়ালা চাটুকু শেষ করছিলাম। সহসা সামনের লোকটি বলে উঠল, আমাদের আর কি, সরকারি চাকরি, আর 2 বছর মানে মানে কাটাতে পারলেই বাড়িতে পায়ের ওপর পা দিয়ে পেনশন পাবো, ব্যাস আমাদের আর কি। এইবার লক্ষ্য করলাম লোকটার কাঁধের ওপর একটা চামড়ার বেল্ট চাদরের মতো ফেলা আছে। তার পেতলের চারপাশে সরকারি হাসপাতালের নাম লেখা। ভদ্রতার খাতিরে প্রশ্ন করলাম, তুমি বুঝি হাসপাতালে কাজ করো? চায়ে ভেজা গোফ বাঁ হাত দিয়ে মুছতে মুছতে লোকটি বললে, ওই হাসপাতালের জমাদার, তা ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু নিজের হাতেই করতে হয়। তো
হুজুর বুঝি এ জেলায় নতুন এসেছেন? মাথা নেড়ে বললাম, হ্যাঁ, একটা মামলার তদারকি করতে এসেছি। তা এখানে তো শুনেছি একটা মেডিকেল স্কুল আছে, কত ছাত্র আছে সেখানে? ওই আছে দু চারটে, তবে এখন তো গরমের ছুটি। হুজুর বুঝি উকিল? তারপর একটু থেমে বললে, মফস্বলে স্কুল হাসপাতাল কি বা আছে, ওই কতগুলো যন্ত্রপাতি, দু চারটে ওই পারাগে ম্যালেরিয়া রুগী আর লাশ ঘর, এই আছে, এই আছে। লাশ ঘর মরা রাখা হয় বুঝি? তাহলে তো দেখতে হয়, আমি কিন্তু কখনো লাশ ঘর দেখিনি। আপনার কি ভালো লাগবে? লোকটি বিনয়ের ভঙ্গিতেই বলল, এখানে তো আর বরফের ঘর নেই, ওই অ্যাসিডে ভিজিয়ে রাখা হয় আর কি, ওই তাই বলছিলাম। বললাম, আচ্ছা লাশ এক্সামিন করতে কি দেরি হয়? ওই দেরিও হয়, তাছাড়া ওই ছেলেদের কাটাকুটির জন্যে দু একটা রাখতেও হয়। কথাটা খুব অদ্ভুত শোনালো, তবু বললাম, আচ্ছা কখন আসা যায় বলো তো? আজও আসতে পারেন, কিংবা কাল 9টার সময়, যা হুজুরের খুশি। এইভাবে হাসপাতালে লাশ ঘরে ঢোকবার আমন্ত্রণ পেয়ে গেলাম, একরকম অতি সহজেই বলা চলে। লোকটিকে সন্তুষ্ট রাখবার জন্য হাতে আটানা পয়সাও গুঁজে দিলাম। পরদিন লোকটির নির্দেশ মতো সকাল 9টা নাগাদ হাসপাতালের পাশে ছোট্ট একটি গুমটি ঘরে গিয়ে কড়া নাড়লাম, কোনো সাড়া শব্দ নেই। ভাবলাম হয়তো বাজারে গেছে, কিন্তু এই সময় আমাকে আসতে বলেছিল বলে কিছুক্ষণ ধৈর্য ধরে থেকে আবার কড়া নাড়লাম। খানিকক্ষণ পরে খটাং করে দরজাটা খুলে গেল, একটা পাল্লা অল্প ফাঁক করে কালকের দেখা সেই মুখটা বেরিয়ে এলো। লোকটির চোখে বিস্ময় রেখা ফুটে উঠল। আমি বললাম, একটু তাড়াতাড়ি এসেছি বুঝি, 9টা বেজে গেছে কিন্তু। লোকটি মাথা নেড়ে বলল, না 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 হুজুর, তা নয়, তা নয়, আমি ভেবেছিলাম আপনি রাত্রি 9টায় আসবেন। যাক যাক, যখন এসে পড়েছেন তখন, আর যখন হয় এলেই হলো। দরজাটি খুলে দিয়ে লোকটি সরে দাঁড়াল। আমার পেছন থেকে সহসা কে যেন বলে উঠল, এই যে অনন্তচরণ। আমি পিছন ফিরে দেখলাম খাকি পোশাক পরা একজন সম্ভ্রান্ত কর্মচারী। জমাদার সসম্ভ্রমে বলল, আরে নমস্কার হুজুর। আমি বললাম, উনি বুঝি হাসপাতালের সিভিল সার্জন? মাথা নেড়ে অনন্তচরণ বলে, না না, উনি তো বড় দারোগা বাবু, আমাকে বড় ভালোবাসেন, বউ পালাবার পর অনেক খোঁজ খবর করেছেন, ভারী ভালো লোক। দরজাটি ভালো করে বন্ধ করে দেয় অনন্তচরণ। দরজা বন্ধ করতে মনে হলো ভাদ্রের সেই ভ্যাপসা সকাল যেন সহসা শীতল হয়ে গেল, ভেতরটা বেশ অন্ধকার আর ঠান্ডা। অনন্তচরণ বলে, ভেতরে আসুন হুজুর, ভেতরে আসুন, আপনার কি আর ভালো লাগবে? আমি অন্ধকার গলিপথ ধরে অনন্তচরণকে অনুসরণ করে চললাম। টবেতে দু চারটে পাতাবাহারে গাছ বসানো আছে,
আলো আর হাওয়ার অভাবে বোধ হয় তারা বেশি বাড়তে পারেনি। ভেতর থেকে বাইরের কোলাহল কিছুই কানে আসে না। আর একটু এগিয়ে যাওয়ার পর অনন্তচরণ আর একটা দরজা খুলল। দরজা খোলার আওয়াজটা ভেতর থেকে ফাঁকা আওয়াজের সুরে প্রতিধ্বনিত হল। মনে হল লোকজন কেউই এখানে থাকে না। বললাম, তুমি এখানে একা থাকো নাকি? অনন্তচরণ বলে, বউ চলে যাওয়ার পর একরকম একাই হুজুর, আর কোথায় যাব? এখানে তবু আলো আছে, পাখা আছে, সরকারি খরচে এত আরাম তো আর কোথাও মিলবে না। এই বলে এত জোরে দরজাটি বন্ধ করল, মনে হলো যেন সেই প্রাচীন ঘরটি কেঁপে উঠল। অনন্তচরণ বলে চলল, তবে তবে অনেক হাঙ্গামা হুজুর, ঝাড়ুদারেরা পর্যন্ত ভেতরে আসতে চায় না, সবই আমাকেই করতে হয়। ওরা বলে ভেতরে আসতে ভয় হয়। তারপর ধরুন লাশগুলো রয়েছে, সে আবার আর এক বিপদ। তিন রকমের লাশ, পুলিশের চালানি মুদ্দ, হাসপাতালের বেওয়ারিশ মরা, আবার ছুরি চালানোর জন্যে লাশ। সবই মনে করুন আপনাদের কৃপায় এই আমারই ঘরে। এই কথাগুলি বলে অনন্তচরণ গম্ভীরভাবে গোফে হাত বুলিয়ে নেয়। বেশি ছাত্র হলে তো তখন তো আর দু একটা লাশে সানায় না হুজুর, তখন এই শর্মার উপরেই হুকুম হয় ওই লাশ জোগাড় করার। ওর উপরই একটা বড় ঘর, কাচের শোকেসে বড় বড় জারের নানাবিধ অদ্ভুত আকৃতির মাথা বা দেহের অন্যান্য অংশ ডোবানো আছে। সে এক বিভৎস দৃশ্য। সেদিকে হাত দেখি অনন্তচরণ বলে, কেউ 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 এসব দেখতে ভালোবাসে, আবার অনেকে ভয় পায়। আমার কাছে এসব ইট কাঠেরই সমান। হুজুর যদি দেখতে চান তো ভালো করেই দেখুন। দেখছিলাম একটা অত্যন্ত বিশ্রী রকমের শিশুর জড়িভূত দেহ আরোকে ভাসছে। এমন সময় অনন্তচরণ বলে, লাশ ভাবা কি সোজা কথা? মনে করুন হাসপাতালে কেউ মরছেই না, পুলিশেরও মুদ্দ নেই, অথচ ছেলেদের লাশ চাই, কোথায় পাই বলুন দেখি? সেই জন্যই তো আমার এত খাতির হুজুর। আমার মতো মুদ্দ জোগাড় করতে কেউ পারবে না। আমি সবিস্ময়ে তার মুখের দিকে তাকালাম, বললাম, তাই নাকি? তা কোথায় পাও? অনেকেই আমাকে ভালোবাসে কিনা পথে ঘাটে যদি পড়ে থাকে তো খবর ঠিক এসে যায় হুজুর, তখন রাত্রিরে ঠেলা গাড়ি করে গিয়ে নিয়ে আসতে হয় আর কি। এসব জানাজানি হয়ে গেলে লোকে ভয় পায় কিনা। তা তো বটেই। যত সব চাষাভূষর কাণ্ড তো কেউ বোঝে না, যদি লাশই না কাটা হয় তবে কোথা থেকে ডাক্তারি শিখবে? আর মরা না কেটে কি জ্যান্ত রুগী কাটবে? এখানেই এখানেই তাদের শেষ করে দেবে। আমার অত্যন্ত বিশ্রী লাগছিল, শুধু বললাম, হ্যাঁ ঠিক। লোকটি দোরগোড়ায় পথ বন্ধ করে দাঁড়িয়েছিল, ঘরের ভেতরেই তার দৃষ্টি। একটু চিন্তা করে সে বলল, জানেন বউ ওই ঘরটায় থাকতে না খুব ভালোবাসত, এই ঘরটি ওর ভারী পছন্দ, ওইগুলো দেখেই ও অর্ধেক সময় কাটিয়ে দিত। ছেলেরা যখন ছুটিতে থাকে তখন ওর আরও ভালো লাগতো,
চারিদিক বেশ ঠান্ডা চুপচাপ হয়ে যেত। আমি বললাম, তা তুই যদি ওর এসব ভালো লাগতো তবে ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেল কেন? উত্তর না দিয়ে অনন্তচরণ আর একটা ঘরে গিয়ে ঢুকল। আমি এগিয়ে যেতে মৃদু গলায় বলল, ওই ওই ছোটটার জন্যে মন কেমন করতো কি না? সেটি আবার কে? আমাদের আমাদের ছোট খুকি 10 বছরটি হয়েছিল, এই এই সেদিন মারা গেল। মাঝে মাঝে মনে হয় ওর হাসি যেন শুনতে পাচ্ছি। হ্যাঁ হুজুর, সত্যি বলছি মাঝে মাঝে মনে হয় ওর হাসি আমি শুনতে পাচ্ছি। হয়তো তোমার মেয়ে মারা যেতে খানিকটা কষ্ট হয়েছিল তার মনে, তাই আর এখানে একলা থাকতে পারল না। সত্যি কথা বলতে কি, আমাকে তো কেউ 1,000 টাকা দিল আমি এখানে থাকতে পারবো না। এখানে যেন কিরম একটা দম বন্ধ হয়ে আসছে। কোফটায় হাত বুলোতে বুলোতে অনন্তচরণ বলে, কে জানে হবেও বা, তবে তবে ছেলেরা যখন এখানে থাকে তখন এক অন্যরকম চেহারা। ডাক্তারেরা থাকে, কত হট্টগোল, কত লোকজন আসে, সে ভারী মজার। তখন এলে আপনার এরকম মনে হতো না। বারান্দায় বেরিয়ে কোমর থেকে আর এক গোছা চাবি বের করে আর একটা দরজা খোলে অনন্তচরণ। চারদিকে চেয়ার টেবিল ছড়িয়ে আছে, ঘরটি দারুণ অন্ধকার। দেয়ালে দুটো কঙ্কাল ঝুলছে, ঘরটিতে পেঁচায় দুর্গন্ধ। লাশ কাটা টেবিলের ওপর একটা কাটা পা পড়ে আছে। সহসা আমার পায়ের ওপর দিয়ে কি যেন একটা চলে গেল। আমি লাফিয়ে উঠলাম, বললাম, কি কাণ্ড, ওটা ওটা কি গেল? কি বললেন হুজুর? ও ও, কি আশ্চর্যের ব্যাপার দেখুন তো। হ্যাঁ, আজ কদিন ধরে ওটাকে দেখতে পাচ্ছিলাম না, ভাবলাম গেল কোথায়, বেটা এখানে আটকে পড়েছিল। বিড়ালটা অদ্ভুত ধরনের, অত্যন্ত কৃশ, পেটটা একেবারে ঢুকে গেছে, সাদা রং তাতে কালো ডোরা কাটা। এমন ভাবে বেরোলো মনে হলো অন্ধকারে থাকতেই যেন অভ্যস্ত হয়ে গেছে। বেশ লম্বা সোজা চেহারা, মনে হলো পা টিপে টিপে গুড়ি মেরে চলতে ও অভ্যস্ত। এ বাড়িতে ঢোকার সময় আমিও এভাবেই এসেছিলাম। বেড়ালটার কান দুটো খাড়া, দেখলে মনে হবে যেন ভয় পেয়েছে বা ও কিছু শোনার জন্য উৎকর্ণ হয়ে আছে। বেড়ালের যদি বুদ্ধিভ্রংশ হওয়া সম্ভব হয় তাহলে বলবো যে বেড়ালটার তাই হয়েছে। ওই বৈচিত্র্যহীন চোখে যেন পাগলামির ছাপ রয়েছে, একটা কল্পিত বল নিয়ে ও যেন খেলছে। থাবাটা শূন্যে ছুটছে, ডান দিকের থাবা দিয়ে বা দিকেরটাকে খা দিচ্ছে, শূন্যে কাঠবিড়ালির মতো লাফাবার চেষ্টা করছে। মনে হবে যেন শূন্যে চুপ করে ঝুলে আছে। তারপর সহসা সেই ঘরটিতে পাক দিয়ে ঘুরে বেড়াতে লাগলো, দেখে মনে হবে যেন খুব উত্তেজিত হয়েছে। অনন্তচরণ বলল, দেখুন দেখি আমাকে দেখে খুব উত্তেজিত হওয়ার ভাব দেখাচ্ছে। অথচ খুব খুশি হয়েছে আমাকে দেখে, তাইও ওরকম করছে। আমার কিন্তু মনে হলো বিড়ালটি আমাদের উপস্থিতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। কি জানি কেন বিড়ালটিকে দেখে আমার সেই নিঃসঙ্গ শিশুটির কথা মনে পড়ে গেল। এই মৃতদেহ আর বিভৎস দ্রব্যগুলির মধ্যে তো তার দিন কাটত। সহসা ফতুয়ার পকেট থেকে খুব মলিন ভাঁজ করা
এক কাগজ বের করে আমার হাতে দিয়ে অনন্তচরণ বলে, এই 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 দেখুন তার চিঠি। আঁকা বাঁকা হস্তাক্ষরে লেখা সে চিঠি দেখলাম। আমার এখানে থাকতে ভয় করে, খুকি এভাবে মারা যাওয়ার পর আর থাকতে পারি না, আমি দুঃখীরামের সঙ্গে চলে যাচ্ছি। ও তো নেশাখোর, হয়তো আমাকে ধরে মারবে, কিন্তু তবু আমি এখানে থাকবো না, এখানে ভূত আছে, ভূত। আমি মুখ তুলে দেখি অনন্তচরণ লক্ষ্য করছে আমার দেহ। সহসা এভাবে ধরা পড়ে গিয়ে একটু অপ্রস্তুতের ভঙ্গিতে সে গোঁফে হাত বুলোতে লাগল। নীরবতা ভাঙার জন্যই বললাম, তোমার মেয়েটি কিভাবে মারা যায়? একজন ছাত্র দেখতে পায় বারান্দায় ঘাড় গুজে পড়ে আছে, একদম ঘাড় ভেঙে গেছিল, তার পাশে মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল একটা ছোট্ট ফুল গাছের টব। একটু থেমে অনন্তচরণ বলে, এই যে নতুন ওষুধ বেরিয়েছে, তাতে দু চার মাসের মাল ঠিক থাকে। সে আরো বলে, ডাক্তার বাবু শিখিয়ে দিয়েছে, লাশ পেলেই ওষুধটা দিয়ে দি, সব ঠিক থাকে, সব ঠিক থাকে। আমার মাথাটা তখন যেন কিরম একটা গুলিয়ে গিয়েছিল। বললাম, ঘাটটা কি করে ভাঙলো তবে? কি জানি হুজুর, ডাক্তারেরা বলে হয়তো যখন ঘুমোচ্ছিল তখন টপটা পড়েছিল, ঘাড়ে সামান্য আঁচড় ছাড়া আর তো কিছুই দেখা গেল না। আমি অনন্তচরণকে চিঠিটা ফেরত দিলাম। ও পুনরায় টেবিলের দিকে তাকিয়ে বলে, এই যে নতুন দাওয়াই হুজুর, এক অদ্ভুত জিনিস হুজুর। হ্যাঁ, ওষুধের কথা আমার জানা ছিল না, তবু কেন জানি না এই কথায় আমি অভিভূত হয়ে পড়লাম। আমি বললাম, তোমার শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি শুনেছি বাংলাদেশে, তা ওদের আর বড় কেউ নেই, 12 বছর আগে 20 গন্ডা পণ দিয়ে এনেছিলাম ওকে। আমরা দুজনেই ঘর থেকে বেরিয়ে এলাম। অনন্তচরণ দরজাটা বন্ধ করে দিল, তারপর গা ঘষতে ঘষতে বেড়ালটাও বেরিয়ে এলো। অনন্তচরণ বলে, হুজুর, এইবার ওই লাশ ঘরটাই দেখতে বাকি, আর তো কিছুই নেই এখানে, আপনার ভয় করবে না তো? আমার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে ও। বললাম, খুব খারাপ নাকি? ওই যার যেমন লাগে হুজুর, অনেক অনেক নতুন ছাত্র ওর ভেতরে গিয়ে ভয় পেয়ে ছেড়ে দিয়েছে হুজুর, আমার অবশ্য অভ্যেস হয়ে গিয়েছে। আপনি তো বলেছেন আপনার তেমন ভয় ডর নেই। আমার মুখের দিকে আবার করুণার দৃষ্টিতে তাকায়ও দম্ভ করেই বললাম, আমার অত শত ভয় ডর নেই, যখন এসেছি সব কিছুই দেখব। অনন্তচরণ একগাল হেসে বলে, এই 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 তো কথার মতো কথা হুজুর, ওই যে কথায় বলে না, মারাত কা বাত হাথি কা দাঁত, এই 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 সিঁড়ি দিয়ে নাপতে হবে হুজুর। সিঁড়িগুলো বড়ই সোজা, আর একধারে ধরবার রেলিং দেওয়া আছে। অনন্তচরণ আমার কাছে এসে দাঁড়িয়েছে, আমাদের সামনে দিয়ে বিড়ালটা তরতর করে নেমে গেল, যেন কুয়াশার ভিতর ঢিল ছোড়া হলো, ভেতরটা ভীষণ অন্ধকার, ঘুলঘুলির ফাঁক দিয়ে একটু আলো আসছে। আমি বললাম, এখানে আলো কোথায়? অনন্তচরণ জিভ কেটে বলে, ও ওই দেখুন হুজুর, এমন ভুলো মন হয়েছে না, খেয়ালই ছিল না হুজুর।
অনন্তচরণ বলে, দুঃখিরামকে দেখার পর বউ আর কিছুতে নিচে নামতে চাইত না হুজুর। কোনোদিনই অবশ্য এই ঘরটা ওর বিশেষ ভালো লাগত না, কিন্তু ইদানিং ও একদমই আসত না। আমার মেয়েটা এই নিয়ে ঠাট্টা করত, ভারী আমুদে মেয়ে ছিল হুজুর। লোহার সেই ঘোড়ানো সিঁড়িটা লোহাচুর আর ধুলো জমে লাল হয়ে গেছে। আমার পেছন থেকে অনন্তচরণ সাবধান করে দেয়, হুশিয়ার হুজুর, একটু অসাবধান হলেই পা পিছলে পড়ে যাবেন। পড়ে যাবেন কথাটার ওপর একটা অস্বাভাবিক জোর দেয়। আমি আবার সচকিত হয়ে উঠলাম। নিচে ধূসর প্রেতের মতো সেই বিড়ালটা যেন আমাদের জন্যই অপেক্ষা করছে। এতক্ষণে ওর বেশ ফুর্তি হয়েছে বলে মনে হয়। কোনো কারণ না থাকলেও কেন জানি না আমার সহসা পূর্বজন্মের কথা মনে পড়ে যায়। অনন্তচরণ বলে, এই কি কম হাঙ্গামা হুজুর, এই আমার মহাভাবনা, কোথা থেকে যে মুক্ত জোগাড় করি, এই সময় ভারী টান পড়ে যায়। অথচ স্কুলের কাজ তো চলা যায় না হুজুর। ডাক্তারবাবু বলেন এ হলো সমাজের মঙ্গলের কাজ, এই কাজ তো থামিয়ে রাখা চলে না। অথচ কোথা থেকে আসে বলুন দেখি। যেন এই গুরুতর সমস্যায় অভিভূত হয়ে পড়ে সে প্রায় অন্ধকার ঘরে চুপ করে দাঁড়িয়ে থাকে অনন্তচরণ। আমি চারিদিকে তাকিয়ে দেখি এই ঘরটি অস্বাভাবিক রকমের বড়, প্রাচীনকালের জমিদার বাড়ির মালখানার মতো একটু মাটির নিচে, আর ছাদ এত উঁচুতে যে সেইখানে ঝোলানো অল্প শক্তির বৈদ্যুতিক আলো নিচ থেকে তারার মতো ক্ষীণ দেখায়। ঘরটার ভেতর স্পষ্টভাবে কিছুই দেখা যায় না। দেওয়ালগুলির গায়ে সাদা বালি লাগানো, মেঝেটা লাল আর ভেতরটা বেশ ঠান্ডা। অনন্তচরণ পুনরায় তার পলাতক বউটির কথা উত্থাপন করে, বলে, ওই ওই লাল সবুজ ওই যে সিল্কের ফিতে উঠেছে না আজকাল, হ্যাঁ বউয়ের ভারী পছন্দ ছিল, দাম কম ছিল বলে আমিও কোনোদিন কিছু বলিনি। তবে আমরা গরিব গরিব মানুষ, ওসব আমাদের মানায় না। মাথায় ওই রকম লাল ফিতে বা জড়ি দেওয়া ফিতে দিলে অবশ্য বউকে চমৎকার দেখাতো। যাকে ওসব কথা, আসুন আসুন, এইবার লাশটা দেখুন, আসুন। একধারে একটা লোহার চৌবাচ্চা, তারই ভেতর অ্যাসিডে মৃতদেহগুলো রয়েছে। অনন্তচরণ বলে, এই দু চার দিন এখানেই রেখে দিই ওদের, তারপর ওই যেমন যার দরকার পড়ে ওই তেমন দিয়ে দিই। ওর গলার আওয়াজ সহসা কেমন গাঢ় হয়ে আসে, অন্ধকারে আবছা আলোয় কিছু চট করে নজরে আসে না। অনন্তচরণের গলার আওয়াজে মনে হয় ও সহসা যেন উত্তেজিত হয়ে উঠেছে, বলে, এর ভেতরে চারটে লাশ রয়েছে হুজুর, একটা বাচ্চা, তিনটে দাড়ি। বেশ বোঝা যায় ওর গলার আওয়াজ ক্রমেই চড়ছে। একটা বাঁশের খুঁটি নিয়ে সেই ময়লা ঘোলা জল ও নাড়তে থাকে। মনে হয় যেন কোনো পিশাচ পরম আনন্দে খেলা করছে। অ্যাসিড জলের ভেতর থেকে যুবক, বৃদ্ধ, তরুণী ও শিশুর দেহ পর্যায়ক্রমে ভেসে ওঠে। বেশ পা টিপে আমার কাছে এসে সহসা অনন্তচরণ বলে,
এর মধ্যে হুজুর সব থেকে বেশি কাকে ভালোবাসি জানেন? এই বলে আমার জবাবের অপেক্ষায় না থেকে সে পুনরায় সেইভাবে বাঁশের খোঁটাটা নাড়তে থাকে। কইরে নটবর, একবার মুখটা দেখাও বাপধন। হ্যাঁ, এত লুকোচুরি কিসের বাবা? বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। এই যে বাঁশের সেই খোঁটাটা সহসা ফেলে দিয়ে সেই মোড়ার চুলগুলি বাগিয়ে নিয়ে আমার দিকে তুলে ধরে দেখায়। কোনরূপ দ্বিধা নেই তার। অবলীলাক্রমে তার মাথাটা নিজের হাতের উপর শুয়ে দিয়ে মুখটা যাতে আমি ভালো করে দেখতে পারি তার ব্যবস্থা করে দেয়। এরকম বিভৎস পৈশাচিক দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। অনন্তচরণের মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠেছে, সে যেন সহসা পুলকিত হয়ে ওঠে। আমার দিকে তাকিয়ে মাতালের মতো ভঙ্গি করে বলে, বেশ বেশ দেখতে না, বেশ দেখতে না, চট করে ওকে পাঠাচ্ছি না। সত্যি সত্যি ছোকরা দেখতে ভালো ছিল, মেয়ে ছেলেরা পছন্দ করত ওকে, বোতল টোতলও চলত। দেখি দেখি কদিন আটকানো যায়। এই বলে সে দেহটাকে ছেড়ে দেয়, অ্যাসিড জলে একটা আন্দোলন জাগে। হুজুর বোধহয় ভাবছেন সব চুল লাল কেন, আসলে ওই অ্যাসিডে ওরকম হয়ে গেছে। আমি শুধু প্রশ্ন করলাম, ওদের কিভাবে ওপরে নিয়ে যাওয়া হয়? কপিকলে দড়ি টেনে? একটা দেবদারু কাঠের প্রকাণ্ড বাক্স দড়িতে ঝোলানো রয়েছে দেখলাম। দড়ি ধরে একটু টেনে দেখায় অনন্তচরণ। কপিকলের আওয়াজটা একটা করুণ আর্তনাদের মতো শোনায়। ক্রমে আমার গায়ের প্রতিটি লোম খাড়া হয়ে ওঠে, ভয় বুক দূর দূর করতে থাকে। আরও একটু এগিয়ে গিয়ে দেখি সেই কাঠের বাক্সের ভেতর মলিন চাদর চাপা কি যেন রয়েছে। আমি অনন্তচরণকে বললাম, ওর ভেতরে ওটা কি রয়েছে বলতো? দেখা গেল একটি অল্প বয়সী স্ত্রীলোকের সম্পূর্ণ নগ্ন দেহ শোয়ানো রয়েছে। মাথার তলায় একখানি ইট দেওয়া, তাতেই মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছে। খোঁপার ভেতর থেকে একটা জড়ির ফিতে চকচক করছে। ঠিক এই সময় সহসা আলো নিভে গেল। আমার পকেটে টর্চ ছিল। দেখি সে হিংস্র দৃষ্টিতে আমার মুখের দিকেই তাকিয়ে আছে। আমার হাতে টর্চটা দেখে সে যেন একটু হতভম্ব হয়ে গেছে, তাই একটু অপ্রস্তুতের ভঙ্গিতেই বলে, দেখেছেন দেখেছেন, আলোটা বন্ধ হয়ে গেল, কি কেলেঙ্কারি বলুন তো। হ্যাঁ হ্যাঁ, অনন্তচরণের গলার স্বর আবার নরম হয়ে এসেছে। আমি লজ্জা ত্যাগ করে বলে উঠি, সত্যি কথা বলতে কি আমার গা ছমছম করছে, এইসব দেখা তো আর আমার অভ্যেস নেই। পকেট হাতড়ে দুটো টাকা তার হাতে দিয়ে হাঁপাতে হাঁপাতে উপরে উঠে এলাম। অনন্তচরণও ছাড়বার পাত্র নয়, সেও আমার পিছু নিয়েছে। অন্ধকারে সেই খ্যাপা বেড়ালটার চোখ দুটো জ্বলছে। সেই মুহূর্তে আমার চোখের সামনে অনন্তচরণের বাড়ি ছাড়া বউয়ের জড়ির ফিতে দিয়ে বাঁধা খোঁপা আর অসহায় চোখ দুটি ভেসে উঠল। আমি কোনো রকমে সে ঘর থেকে বেরিয়ে এসে পথে এসে দাঁড়ালাম। অনন্তচরণ কি আমাকে তাড়া করেছে? এতক্ষণ আপনারা শুনছিলেন
শ্রী ভবানী মুখোপাধ্যায়ের লেখা রহস্য গল্প পেশা। আমাদের প্রচেষ্টাটি ভালো লেগে থাকলে গল্পটিতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে আমাদের চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছয়। এছাড়া কমেন্ট করেও আপনারা আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন। নতুন গল্প নিয়ে খুব শিগগিরই দেখা হবে আবার আপনাদের সাথে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন সপ্তকল্প।